আসসালামু আলাইকুম। আনার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও রোজ দিনের মতো খুবই সকাল সকাল এসে হাজির হয়েছি। আর আজকে আমি আমার লেবু গাছটার যত্ন আপনাদের কাছে শেয়ার করব। আর এই গাছটাতে 12 মাস আমার লেবু কিন্তু এইভাবেই ধরে থাকে। একবারে ফুল হয়, তার থেকে সামান্য একটু সাইজ, তারপরে আবার একটা, তারপরে বড় বড় সাইজ, মানে সব সময়। এই দেখুন, এগুলো একটু বড় হয়েছে। তারপরে এই ডালটাই দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, এটা একটু মাঝারি সাইজ। এই ডালটা আবার ছোট সাইজ। এখানে আমার এলা ডাল হয়েছিল, ওই ডালটা কেটে ফেলেছি। এই জায়গাটাও হয়েছিল, কেটে ফেলার পরে আবার ওখান থেকে ফুল এসে আবার ছোট ছোট লেবু ধরেছে। 12 মাস লেবু ধরে। 12 মাস লেবু ধরার জন্য আমি যে সারটা ইউজ করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। দেখবেন ওই সারটা ব্যবহার করলে আপনাদেরও, এইভাবেই যত্ন করলে আপনাদেরও ইনশাল্লাহ 12 মাস লেবু ধরবে। একজন আমার আত্মীয় এসেছিলেন আমাদের বাড়ি, তো উনার মাটিতেই আর কি, ওর মাটিতে আর কি দুখানা লেবু গাছ আছে। তো বলছে দুখানা লেবু গাছ মিলে আমার 9টা লেবু ধরেছে। এ দেখুন, এই ডালে আবার দেখুন ফুল, মানে ফুলও হচ্ছে এক সাইডে, আবার ছোট আবার বড় সব রকমের হচ্ছে, মানে সারা বছর। তো যাই হোক, উনি বলছেন যে তোমার এইটুকু গাছে এত লেবু ধরে থাকে, আমি যখনই আসি তখনই লেবু দেখি। আর আমার মাটিতে লাগিয়েও মাত্র 9টা লেবু পেয়েছি, তা আবার বর্ষাকালে। আর বর্ষা শীত গ্রীষ্ম সব সময় থাকে। আর মাটিটা দেখুন, মাটিটা আমার একেবারে কালো হয়ে গেছে আর খুবই ভুরভুরে, প্রচণ্ড। আর এই লেবু গাছটা আমি নিয়ে এসেছিলাম মাত্র 30 রুপিজে, আর নিয়ে এসে লেবু গাছটা এই একটা মিডিয়াম সাইজের ড্রামে লাগিয়ে দিয়েছি। আমি এই চারপাশে মাটিগুলো একটু আলগা করে নিয়েছি, আর পাশে যেসব এক্সেস যে শেকড়গুলো হয়, যেগুলো আর কি দেওয়ালে লেগে গেছে, সেই শেকড়গুলোকেও কেটে ফেলছি। আর এই যে একটা ম্যাজিক সার, এটাই আমি ইউজ করি। এখানে পেঁয়াজের খোসা আছে, তারপরে এই দেখুন, ওর সাথে আমি কিছু রসুনেরও খোসা দিয়েছি, হলুদ, ভাত, ড্রাগনের খোসা, চায়ের পাতা, কলার খোসা, এগুলো আমি ব্যবহার করি এই লেবু গাছে। আর ড্রাগনের খোসাতে তো প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, ক্যালসিয়ামে ভরপুর, আর ভাত পচে গেলে তো প্রচুর ক্যালসিয়াম তৈরি হয়ে যায়। আর হলুদ আর রসুনের খোসাটা আমি এই কারণে ইউজ করি, এটা অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে। আবার গাছের কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক হতে দেয় না, আবার গাছের গ্রোথেও খুব উপকারী আর কি। আর পেঁয়াজে তো প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সালফার থাকে, কলাতে আয়রন, ক্যালসিয়াম, চায়ের পাতাতে ট্যানিন থাকে। তো সব মিলিয়ে এই এটা গাছের জন্য এতটাই উপকার যে আমি এটা মাসে একবার ইউজ করি, মাসে একবার। তো এত ফল পেয়েছি যে আমি আজ আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। মানে কোনো দিন ফল ধরা থেকে আমি দেখিনি যে গাছটার বয়স হয়ে গেল 2-2.5 বছর, কিন্তু কন্টিনিউয়াস ফল দিয়ে গেছে। তো এইগুলো আমি প্রায় 2 লিটার জলে সব দিয়ে দিলাম, আর এটা পচাতে দেব 10 দিন, মানে মিনিমাম 10 দিন কিন্তু পচাতে দিতেই হবে। তার থেকে বেশিও যদি করে তবুও ভালো, যত পচে যাবে না তত আপনার ভালো সারের কাজ করবে। 10 দিন আমি ভিজিয়ে রেখে দেবো, 10 দিন পর আপনাদের সাথে দেখা করছি। দশ দিন পরে আমি ফিরে এসেছি, এই দেখুন একেবারে পুরো মানে মিশে গেছে আর কি, মানে এটা ভালো মতো পচে গেছে। তো এই যে কম্পোস্টটা তৈরি হয়ে গেল সব মিলিয়ে, এই কম্পোস্টটাই আমি লেবু গাছে ইউজ করি। আর সামান্য একটু জল দিয়ে পাতলা করে দেবো, মানে মোটামুটি 1 লিটার মতো আবার জল দেব, দিয়ে একটু পাতলা করে ফেলব। আর এই লেবু গাছের যে পরিমাণ আমি ঘনত্ব দেব আর কি, সেটা কিন্তু অন্যান্য সবজি গাছে দেওয়া যাবে না। লেবু গাছ অনেক মানে কম্পোস্ট সহ্য করতে পারে। আর এমন ভাবে দেবেন যাতে ওই গাছের গোড়াতে না যায়। আমার অবশ্য গোড়াতে চলে গেছে, তলগুলোতে প্রচুর ব্রাঞ্চেস বেরিয়েছে আর প্রচুর কাটা, হাত দেওয়া যাচ্ছে না। তো আপনারা চাইবেন যাতে আর কি ব্রাঞ্চেস বা ডালে বা
গাছের গোড়াতে এই কম্পোজের জল না যায়, মানে আশেপাশ থেকে দিয়ে দেবেন। আর এই লেবু গাছ মেনলি, মানে বেশি পরিমাণে লেবু গাছ যখন আপনি লাগাবেন চারা, তখন যেন কম্পোস্ট সারটাই বেশি থাকে। এই ড্রামে আমি মানে 2 ভাগ কম্পোস্ট সার দিয়েছিলাম আর 1 ভাগ মাটি দিয়েছিলাম, তারপরে গাছটা বসিয়েছি। আর প্রত্যেক মাসে মাসেতে এই সারটা আমি দিই। আর আর একটা ভিডিওতে আছে লেবুর, দেখবেন যে সেখানে ফুল ফল ঝরে না, আবার মাসে 2 বার করে আমি রাইস ওয়াটারও ইউজ করি। এই দেখুন কত ফুল ফুল, একদিকে ফুলও হচ্ছে আর ছোট বড় সব মিলিয়ে ফলেও ভরে গেছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যখন লিকুইড কম্পোস্ট সার আপনি ব্যবহার করবেন, যদি ওই সারটা কোনো ফলের গায়ে বা পাতাতে পড়ে যায়, তাহলে সাথে সাথে কিন্তু ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবে, না হলে কিন্তু ওই জায়গাগুলো পুড়ে যেতে পারে। তাহলে এটা কিন্তু করবেন, আমার পড়েছিল, আমি একটু ফ্রেশ ওয়াটার দিয়ে ধুয়েও ফেললাম। তো এই ম্যাজিক্যাল সারটা আপনারা ইউজ করবেন, দেখবেন ইনশাল্লাহ ফল পাবেনই। আর আমি এখানেই শেষ করব, খুবই ভালো সার আপনারা ইউজ করে দেখতে পারেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো সমস্যা সলিউশন নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ।